আমার হাজবেন্ডের জন্মদিন একদিনেই পড়েছে, তো সেই জন্য আমি সকাল থেকে যেটা প্রথম কাজ আমি মিষ্টি মুখ দিয়ে শুরু করব, সেই জন্য মিষ্টি বানাচ্ছি, দুধের মিষ্টি। বাড়ি গিয়েছিল আমার হাজবেন্ড, সেখান থেকে দুধ নিয়ে এসেছিল, তো সেই দুধটা দিয়ে আমি মিষ্টিটা বানাচ্ছি। তো বানিয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। আজকে সারাদিনের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখে যাও, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এই যে দুধটা মেরে মেরে আমি শুকিয়ে নিয়েছি, এরপর মিষ্টিটা বানিয়ে নেব। এই দুধের মিষ্টিটা খেতে হালকা চিনি দিয়ে এটা আমি বানাই, এটা খেতে আমিও খুব ভালোবাসি, আমার হাজবেন্ড প্রচণ্ড ভালোবাসে এই মিষ্টিটা খেতে, তো সেই জন্য আমি ওর জন্য এটা বানাচ্ছি। শুভ নববর্ষ বন্ধুরা, তো আমার ইউটিউবের ফ্যামিলির সকলকে জানাই শুভ নববর্ষ, তোমরা একটু সকলে মিষ্টি মুখ করে নাও। যেহেতু আজকে নববর্ষ, তার জন্য আমি স্নানে যাওয়ার আগে এক ড্রেসটা বার করে রেখে দিয়ে যাই, যে ড্রেসটা এসে পরবো, নতুন ড্রেসটা, সেটা হলো একটা ব্ল্যাক কালারের নাইটি, তার সঙ্গে অন্যটাও বার করে নিলাম, প্রয়োজন হলে ইউজ করব, আর যদি গরমে প্রয়োজন না হয় তো ইউজ করব না। আর এদিকে একটু বাকি একটু দুধ ছিল, সেটা গরম করতে বসিয়েছি। বন্ধুরা, নববর্ষের দিন আজকে কী রান্না করেছি দেখিয়ে দিই। অনেক কিছু রান্না করার প্ল্যানিং ছিল, যেহেতু হাজবেন্ড ওখানে মানে কাজের জায়গায় খাবে, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। তো ভাত দেখালাম, এটা আমের চাটনি, আর এই যে বেগুন ভাজা করেছি, তার সাথে করেছি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়েছি, আলু চোখা করব, গোল গোল করে বেগুন ভাজা করেছি। আর এদিকে করেছি মাটন, দেখিয়ে দিচ্ছি, এই যে মাটন আছে অল্প একটু, তো একার জন্য এটা ঠিক আছে একটুখানি, তো একটু কষা কষা করে মাটন করেছি। আর এই যে একটু আলুর তরকারি আছে, তো সেটা খেয়ে নেবো ওর সাথেই। তো ব্যাস এটাই ছিল। শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফাল্গুনি ব্লগ নিয়ে তোমাদের অনেক 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 স্বাগত, আমি ফাল্গুনি আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারই সকালবেলা, এখন টাইম হচ্ছে 11:30, তো এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। আর তার সাথে সাথে হচ্ছে আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, বাট মানে আজকে দিনটা ভেবেছিলাম হয়তো যে একটু এনজয় করব বা নিজেদের মতো করে সেলিব্রেশন করবো, বাট হলো না, কারণ ওর গেস্ট চলে এসেছে, চলে যেতে হলো। তাই আমি চলো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আর প্রথমেই যেটা বলি, স্নান টান করে যে একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর এই ইয়াররিংসটা আজকে পরেছি, একটু পরতে মন হলো, তার সাথে দেখতে পাচ্ছ সিঁদুর দ্বীপ। আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখায়, এই যে শাঁখাটা, শাঁখাটা আজকে নতুন পরলাম, এই যে পুরোনো শাঁখাটা ছিল ওটা একটু এক জায়গায় ফাটল ধরে গেছে, এই যে এখানটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে। তো আজকে যেহেতু জন্মদিন ও তারপর নববর্ষ, সেই জন্য এটা চেঞ্জ করে আর এই যে শাঁখাটা পরে নিলাম, হাতেই পরেছি, বুঝছো, আর এই বেলাটা তো আমি পরে থাকি। তো আমার হাজবেন্ডের জন্মদিন, সেই জন্য ভাবলাম কি বানাবো, খাবার তো কিছু বানাতে হবে, তো আমি বানিয়েছি ওর জন্য মিষ্টি। আর এই যো তোমাদেরকে দেখাচ্ছি, এই যো দুধের মিষ্টি বানিয়েছি, খেতে ভালোবাসে প্রচণ্ড, তো সেটাই বানালাম। তো আমি রান্না আমি করে নিয়েছি, বাট ও তো ওখানে খাবে, কারণ আমার বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে, বললো মিষ্টি, ফোন করে বললাম, বললো মিষ্টি বাড়ি গিয়ে খাবো, ঠিক আছে। তো আমি রান্না কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আজকের ব্লগটা আমার সাথে এভাবেই থাকো, তোমরা এনজয় করতে থাকো। তো চলো, ভাবছি রাতের দিকে একটু বিরিয়ানি বানাবো, কারণ একটু আগে ফোন করেছিলাম, তো তুমি বাড়ি আসবে, বললো ঠিক আছে, রাতে গিয়ে তোমার কাছে খাওয়ালাম, একটা টাইম তোমার কাছে অন্তত খাবারটা খাওয়া, ওটা বললো ঠিক আছে। তো আজকে প্ল্যানিং হলো রাতে হবে চিকেন বিরিয়ানি, সেটা আমি বানাবো, অন্যদিন কী হয় ও বানিয়ে নিয়ে আসে, বাট মানে ওখানে বানায় সেটা নিয়ে আসে, বাট এবারে আজকে হচ্ছে আমি বানাবো। আর নেল পরিষ্কার করে নিয়েছে, নেল কালার কোনো লাগাইনি, অ্যাপ্লাই করিনি, সবসময় নেল কালার অ্যাপ্লাই করতে ভালো লাগে না, সেই জন্য। আর সকাল থেকে প্রচণ্ড গরম, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে তো খুব ভালো হয়, কিন্তু বৃষ্টি হবে না কি জানি না। আর গ্রীষ্মকালের জন্য এই পাউডারটা এখন আমি ইউজ করছি, কেয়া সেটের আমব্রেলা সান্স পাউডার,
কারণ এটা ছাড়া আমার চলি না, এত আমার সোয়েটিং হয়, মানে এটা না মুখে দিলে একদম মুখ পুরো একদম কি বলবো অবস্থা খারাপ, ঘেমে টেমে তার মধ্যে অবস্থা খারাপ। তো চলো, এটা আমার খুব সুটেবল হয়, মেখে খুব ভালো লাগে। আর এই যে মহাশয় দোকানে গিয়েছিলেন, মানে আমার হাজব্যান্ড দোকানে গিয়েছিলেন, ওই জন্য এরকম নববর্ষের মিষ্টি দিয়েছে এরকম ব্যাগে করে। তো ব্যাগটা তো দারুণ কিউট আছে, ব্যাগটা খুব সুন্দর, আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। তো এর মধ্যে মিষ্টি আছে, তো কী কী মিষ্টি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। বিকাল দিকে উঠে এই যে, ওর নাম ছোটু, আমার টমিকে তোমরা দেখে থাকবে যারা আমার রেগুলার ব্লগ দেখো, তো ওর সাথে একটু খেলা করছিলাম, কথা বলছিলাম, তো ও একটু এক্সপ্রেস দিচ্ছিল মুখের বিভিন্ন ভাব ভঙ্গি করে, দেখানোর চেষ্টা করছিল যে ও আমাকে অনেকটাই ভালোবাসে, সেটাই আর কি। তো ওর সাথে একটু কথা টথা বলে তারপরে আবার নিজের কাজে আমি ব্যস্ত হয়ে পড়লাম। মানে যেহেতু জন্মদিন, পায়েস ছাড়া তো চলবে না, তার জন্য পায়েস। কিন্তু এখানে তোমরা কেউই কমেন্ট করো না যে কেন চালের পায়েস বানাওনি দিদি, কারণ চালের পায়েস খেতে কেউই ভালোবাসি না, না আমার হাজবেন্ড না আমি। তো সেই জন্য বললো তাহলে পায়েস বানাতে, তাহলে বানাতেই হলে সামাই নিয়ে এসো। তো সামাইটা এনে দিলাম, তাহলে তুমি এনে দাও, এনে দিলো। তো সামাইয়ের পায়েস বানিয়ে নিলাম অল্প একটু, তো সেটা ও তো রাতে এসে খাবে, সেই জন্য রেখে দিলাম। আর চলে এসেছি এখন বিরিয়ানি বানাতে। তো সমস্ত উপকরণ বিরিয়ানির জন্য চাল, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সমস্ত মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো, তার সাথে দই, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, তার সঙ্গে আছে কাঁচা তেল, হলুদ, তার সঙ্গে আছে অল্প মিষ্টি, তার সাথে আছে বিরিয়ানি মশলা, এসব দিয়ে এটাকে ম্যারিনেশন করে মাখিয়ে রেখে এখন বানাচ্ছি বিরিয়ানি। অনেক দিন থেকে মানে খাবো খাবো করছিলাম আর কি, তো আজকে ফাইনালি বানাচ্ছি, বহুদিন পরে বানাচ্ছি, কারণ এই গরমের মধ্যে মানে ইচ্ছা তো করে না কিছু রান্না করতে, এত গরম। বাট চলো আজকে বানানোই যাক। তো রেডি করে দিয়েছি, শুরু করে দিয়েছি রান্না। এই যে তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর এদিকে বেরেস্তারুটাও ভেজে রেখে দিয়েছি, আর ওই দিয়ে দেখাচ্ছি, এই যে আলু বেরেস্তা ভেজে দিয়েছি, আর ওই তেলের মধ্যেই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানি যদি রেসিপি দেখতে চান তাহলে আমার প্রিয়াঙ্কা রান্নাঘর বলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন, কিন্তু আজকে আমি বানাচ্ছি কলকাতা স্টাইলে, সেই জন্য মাংসটা একটু বানিয়ে নিচ্ছি, একটু পাকিয়ে নিচ্ছি বলতে গেলে। আর যেটা হায়দ্রাবাদি স্টাইলে সেটা একদমই কাঁচা চিকেনে একদম লেয়ার দিয়ে হয়। তো সেই রেসিপি একটু চাইলে আমার প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেল সার্চ করে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই চেক করে নিতে পারেন। আর এদিকে এবার আমার চিকেনটাও হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি, আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য স্টিমে দিয়েছিলাম, তারপরে এই যো একদম গরম গরম রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। হাজব্যান্ডও চলে এসেছে, দুজনে মিলে একসাথে খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি।